ড্রামা শুরুতে ড্রামার প্রধান চরিত্র ইউতিনকে দেখানো হয়। সে অনেক ড্রাঙ্ক ছিল, সে রেগে তার বাড়িতে প্রবেশ করে। রুমে তার স্ত্রী অ্যান্ড এ ড্রামার হিরোইন ইউলান ঘুমিয়েছিল। ইউতিন রুমে এসে ইউলানকে মারতে থাকে। এতে ইউলানের ঘুম ভেঙে যায়। অ্যান্ড সে উঠে ইউতিনকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো ইউতিন? তুমি আমার বোন ইউইকে বিয়ে করতে পারো না বলে তুমি আমার উপর রেগে আছো, তাই না? আমাদের বিয়ে 2 বছর হয়ে গেল আর তুমি এখনো তোমার মনে ইউইকে বিয়ে করার ইচ্ছে পুষে রেখেছো। ইউতাই কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইউলান ওকে আটকে বলে, দাঁড়াও ইউতিন, তুমি আমার সাথে এভাবে ট্রিট করতে পারো না, কারণ আমি তোমাকে জোর করে বিয়ে করিনি। ইউতিন রেগে ইউলানের গলা চেপে ধরে বলে, তুমি খুব ভালো করেই জানো সবকিছু তোমার প্ল্যান মতোই হয়েছে। যদি এসব তোমার প্ল্যান না হতো তাহলে সেই দিন ওই রুমে রিপোর্টার সাথে তাড়াতাড়ি পৌঁছতে পারতো না। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ইউতিন ইউলান একটা হোটেলে আনড্রেসড অবস্থায় আছে। ওরা বুঝতেই পারছে না যে আসলে এখানে কি হয়েছে, কারণ কাল রাতে ওরা দুজনে ড্রাঙ্ক ছিল। এর মধ্যে সেখানে রিপোর্টার্সরা চলে আসে আর ওদেরকে অনেক উল্টাপাল্টা কোশ্চেন করতে থাকে, যার জন্য ইউতিনের গ্র্যান্ডপাকে ফোর্স করে ইউয়ের জায়গায় ইউলানকে বিয়ে করতে। প্রেজেন্টে ইউতিন ইউলানকে বলে, যেদিন গ্র্যান্ডপা যদি আমাকে ফোর্স না করতো তাহলে আমি তোমার মতো মেয়েকে কখনো বিয়ে করতাম না। তখন ইউলান বলে, আমি জানি আমি ভালো মেয়ে না, কিন্তু এখন আমাদের বিয়ে হয়ে গিয়েছে, তাই তোমার উচিত আমার প্রতি স্বামীর দায়িত্ব পালন করা। এরপর ইউতিন ইউলানের সাথে জবরদস্তি করতে থাকে। ইউতিনের এসব বিহেভিয়ারে অতিষ্ঠ হয়ে ইউলান বলে, আমি ডিভোর্স চাই। ইউতিন বলে, তোমার কথা মতে তুমি ডিভোর্স পাবে না, ওকে? এটা বলে ইউতিন রুম থেকে চলে যায়। পরের দিন অফিসে ইউতিনের কাছে একটা ডিভোর্স পেপারে নোটিস আসে আর সেটা পাঠায় তার স্ত্রী ইউলান। ইউতিন তার গাড়িতে গিয়ে বসে, সেখানে তার ফ্রেন্ড শিয়াং ছিল। সে ইউতিন আসা মাত্র ইউলানের ব্যাপারে বলা শুরু করে, যা শুনে ইউতিনের রাগ উঠে যায়। অ্যান্ড সে তার ফ্রেন্ডকে বলে, ওর নাম আমার সামনে আনবি না। শিয়াং ওকে বলে, আরে তুই তো রেগে যাচ্ছিস কেন? স্কুলের সবাই জানতো যে ইউলান তোকে অনেক আগ থেকে লাইক করতো। ইউতিন তখন বলে, কিন্তু আমি জানতাম না যে ও আমাকে পাওয়ার জন্য এত জঘন্য একটা প্ল্যান করবে। এদিকে ইউলান তার ফ্রেন্ড শিয়াও শিয়াওকে বলে, আমি ইউতিনকে ডিভোর্স দিচ্ছি, তাই তুই প্লিজ আমাকে সাপোর্ট করিস। শিয়াও শিয়াও বলে, আর ইউ শিওর তুই ইউতিনকে 11 বছর বয়স থেকে লাইক করে আসছিস? ইউলান বলে, কিন্তু ও আমাকে হেট করে, ও মনে করে সেই দিনে সেই হোটেলের ইনসিডেন্টটা আমি ঘটিয়েছি, কিন্তু আমি তো সব করিনি। আমি ওকে যতবারই এটা বুঝাতে যাই ও ততবারই আমার কথা অবিশ্বাস করে। শিয়াও শিয়াও বলে, দেখ তোর সাথে আমরা সবাই আছি, আমার ভাই ম্যাংও তোর সাথে আছে। আসলে ম্যাং সে স্কুল লাইফ থেকে ইউলানকে লাইক করে। তারপর ইউলান তার বাবার বাসায় যায়। তখন সে তার বাবা, স্টেপ মম অ্যান্ড স্টেপ সিস্টারকে একসাথে কথা বলতে শুনে, তাই সে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে শুরু করে। ইউই তার ড্যাডকে বলছে, বাবা এখন কি ইউলানের সব প্রপার্টি আমার হয়ে যাবে? ইউইর মম বলে, অবশ্যই, কারণ ইউতিন আর ইউলানের বিয়ের 2 বছর হয়ে গিয়েছে আর ইউলানের মায়ের দলিল শর্ত অনুযায়ী ইউলানের সব সম্পত্তি এখন তোমার হয়ে যাবে। ইউই তখন বলে, ইউলানের মম অনেক ভালো, মারা যাওয়ার আগে উনি যদি এরকম দলিল না বানিয়ে রেখে যেত তাহলে আমি ইউলানের কোনো সম্পত্তি নিজের করে পেতাম না, আর না আমিও সেই দিন হোটেলে ওরকম ইনসিডেন্ট ঘটাতাম। ইউতিন আর ইউলানের বিয়ে আমার প্ল্যান অনুযায়ী হয়েছে, এখন যেহেতু সব সম্পত্তি আমার হাতে চলে আসবে তাহলে আমি ওদের ডিভোর্স করে দিই আর ইউতিনকে আমার কাছে নিয়ে আসি। এসব সত্যিটা জেনে ইউলান ফুল অফ ফুল শকড হয়ে যায়। অ্যান্ড সে খুব আপসেট ফিল করে। সে ভাবতে থাকে, যারা আমার এত আপন, আমার বাবা, আমার বোন, তাই আমাকে ধোকা দিল, আর যেই মানুষটাকে আমি মন থেকে ভালোবাসি সে কিনা আমাকে বিশ্বাসই করে না, তাহলে আমি জীবন রেখে কী করব? মা আমি তোমার কাছে আসছি। ইউলান সুইসাইড করার জন্য ছাদের কিনারায় গিয়ে দাঁড়ায়। তখন ইউতিন তাকে কল করে। ইউতিন বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে রাজি। ইউলান ঠিক তখনই তার ডিসিশনটা চেঞ্জ করে বলে, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করলাম, আমি এখন চাই না তুমি আর ইউই এক হও, এবার আমি চাই ইউই তার লাইফে সেই মানুষটাকে না পাক যাকে সে লাইক করে, ওকে আমি সাফার করতে দেখতে চাই। পরের সিনে দেখায় ইউই ইউতিনকে কল করে বলে, আজ আমার বার্থডে, আমরা দুজন একসাথে ডিনার করতে পারি? ইউতিন ওকে বলে দেয়। ইউই ইচ্ছে করে ইউলানকে মেসেজ করে এসব বলে, যাতে ইউলান জেলাস ফিল করে। সন্ধ্যায় ইউই আর ইউতিন রেস্টুরেন্টে আসে। একটু পর সেখানে ইউলানও চলে আসে। ইউই ওকে দেখে থ্যাংকস বলে এখানে আসার জন্য।
ইউলান ওয়াইনের গ্লাসটা নিয়ে ইউইকে বলে, থ্যাংকস তো তোকে বলতেই হবে আমায়, কারণ এই ডিনারে আমার হাজবেন্ড বিল পে করছে বলে কথা। এরপর ইউলান রেগে তার হাতে থাকা ওয়াইনটা ইউয়ের মুখে ছুঁড়ে মারে। এটা দেখে ইউতিন উঠে ইউলানকে ইউয়ের কাছে মাপ চাইতে বলে। ইউই তখন ইউদায়ের সামনে ভালো সাজার জন্য বলে, দরকার নেই ক্ষমা চাওয়ার। ইউলান বলে, ভালো সাজার নাটকটা বন্ধ করো। ইউতিনের দ্বারা যখন ইউলান কন্ট্রোল হচ্ছিল না, তখন সে ইউলানকে সেখান থেকে টেনে নিয়ে গাড়িতে বসায়। অ্যান্ড এখানে ওদের কিছু কথা কাটাকাটি হয়। ইউতিন ইউলানকে বাড়ি না নিয়ে গিয়ে ফাঁকা একটা জায়গায় নিয়ে আসে, অ্যান্ড সেখানে সে ইউলানের সাথে জোর জবরদস্তি করতে থাকে। এটা দেখে ইউলান রেগে বলে, এটা তুমি কী করছো? ইউতিন বলে, সেটাই করছি যেটা একজন হাজবেন্ড করে থাকে। ইউতিন আবার ইউলানকে ফোর্সলি কিস করতে যায়। তখন ইউয়ের ড্যাডের কল আসে ইউতাইয়ের কাছে, অ্যান্ড ইউয়ের ড্যাড ইউতাইকে জানায় যে ইউই সুইসাইড করার চেষ্টা করেছে, ও এখন হসপিটালে অ্যাডমিট আছে, প্লিজ তুমি তাড়াতাড়ি চলে এসো। ফোন রাখার পর ইউলান ইউতিনকে বলে, ইউই কখনো সুইসাইড করতে পারে না, কারণ ও যদি এরকমটা করে তাহলে আমার মায়ের সম্পত্তি তো পাবে না। ইউলানের এমন কথা শুনে ইউতিন বলে, তুমি এতটা রুড কিভাবে হতে পারো? ইউই হসপিটালে আছে আর আমি যাচ্ছি ওর কাছে এখন, কারণ একসময় আমার জীবন বাঁচিয়েছিল। এটা বলে ইউতিন ইউলানকে সে নিরিবিলি জায়গায় একলা ফেলে রেখে হসপিটালে চলে যায়। রাস্তায় ইউলান ভাবতে থাকে, এসব কিছু আমার সাথে বারবার হয়, আমি সহ্যও করে নিই, কিন্তু তারপর আমার মন এতটা কেন হার্ট হয়। হাঁটতে হাঁটতে ইউলানের হঠাৎ মাথা ঘোরায়। সে বুঝতে পারে না যে এরকমটা তার কেন অনুভূত হচ্ছে। তাই পরের দিন ইউলান হসপিটালে যায় এর চেক আপ করার জন্য। চেক আপ করে সে জানতে পারলো যে সে প্রেগনেন্ট, তাও সেটা টুইন বেবির সাথে। বাড়ি এসে ইউলান ইউতিনের জন্য ভালো ভালো খাবার তৈরি করে, যাতে সে ইউতায়ের মুড ভালো করতে পারে, সাথে ভালো খবরটা দিতে পারে। তারপর সে ইউতিনকে কল করে। ফোনে ইউলান ইউতিনকে বাড়ি আসতে বললে ইউতিন বলে, আমি হসপিটালে ইউয়ের খেয়াল রাখছি, তাই আমি আসতে পারবো না। ইউলান তখন বলে, যদি তুমি এখন বাসায় না আসো তাহলে আমি ইউইকে ছাড়বো না। একটু পর ইউতিন বাড়ি চলে আসে আর ইউলানকে বলে, আমি জাস্ট ড্রেস চেঞ্জ করতে এসেছি, ড্রেস চেঞ্জ করে আবার চলে যাব, আর হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি ডিভোর্স নেব। ইউলানের কথাটা শুনে শক হয়, কারণ তার পেটে এখন ইউতিনের বাচ্চা রয়েছে। ইউতিন ড্রেস চেঞ্জ করে চলে যেতে নিলে ইউলান ওকে আটকে বলে, তোমাকে আমার কিছু বলার আছে। কিন্তু ইউতিন তো ইউলানের কোনো কথা না শুনে বাড়ি থেকে চলে যায়। ইউলান ও ইউতিনের পিছু পিছু হসপিটালে আসে আর সেখানে তার সাথে দেখা হয় ম্যাংয়ের। ম্যাং ইউলানকে ছুটে আসতে দেখে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? ইউলান বলে, হ্যাঁ আমি ঠিক আছি, এখানে ইউর সাথে দেখা করতে এসেছি। তারপর ইউলান ইউর কেবিনে গিয়ে ইউতিনকে বলে, ইউতিন তুমি আমার সাথে বাড়ি চলো, এই মেয়ে সহজে মরে যাবার নয়। এটা বলে সে ইউইকে হার্ট করতে যায়। ইউতিন ওকে ইউর থেকে দূর করে। ইউলান রেগে বলে, এই ইউই সত্যিটা তুমি জানো না ইউতিন, 2 বছর আগে ওই হোটেলে ইনসিডেন্টের প্ল্যান। ইউলান জাস্ট এতটুকু বলতে পারে, সামনে সে আগে তার আগে তার বাবা তাকে হার্ট করে নিচে ফেলে দেয়। উনি এই জন্য ইউলানকে হার্ট করেছে যাতে ইউতায়ের সামনে হোটেলের ইনসিডেন্টের সত্যটা সামনে না আসে। অ্যান্ড ওকে বলে, তোমার বোন অসুস্থ আর তুমি অহেতুক কথা বলে যাচ্ছ, যদি তুমি এখানে ওকে হার্ট করতে এসে থাকো তাহলে এখান থেকে চলে যাও। বাবার সাথে এসে যুক্ত হয় ইউয়ের মা। সে ইউলানকে বলে, তুমি ছোটবেলা থেকে ইউয়ের সাথে হিংসা করে আসছো, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। ইউলান তখন ইউতিনকে সব সত্যটা বলে দেয়। সে বলে, সেই দিনে সেই হোটেলে ইনসিডেন্টটা ইউয়ের সাজানো প্ল্যান ছিল। এই কথা শুনে ইউতিন অবাক হয়। সে বলে, কি বলছো তুমি এসব? মাঝখান দিয়ে ইউই বলে, ইউতিন ইউলানের কোনো কথা বিশ্বাস করো না, ও সব বানিয়ে বলছে। কিন্তু ইউতিন ইউলানকে সব সত্যটা বলতে বলে। দেন ইউলান বলে, আমার মা জানতো আমি তোমাকে লাইক করি, তাই তিনি তার উইলে লিখে রেখে গিয়েছিলেন যে আমার বিয়ের 2 বছর পর সব সম্পত্তি ইউইর নামে হয়ে যাবে। তাই ও প্ল্যান মাফিক সেই দিন ওই ইনসিডেন্টটা ঘটিয়েছিল যাতে তুমি বাধ্য হও আমাকে বিয়ে করতে। আর এখন সব সম্পত্তি নিজের নামে পাওয়ার পর এই 3 জন এখন আমাদের ডিভোর্স করাতে চায়। ইউর বাবা ইউতিনকে ওনার মতো করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ইউলান বলে, উইলটা চেক করে দেখো তাহলে সব প্রমাণ হয়ে যাবে। তারপর ইউলান আবারও বলে, তুমি সবসময় আমাকে ব্লেম করে এসেছো তাই না, যে আমার জন্য তোমার ইউর বিয়ে হয়নি, কিন্তু আমার কথা কি কখনো ভেবে দেখেছো তুমি? আমি তোমাকে সেই ছোটবেলা থেকে লাইক করে আসছি আর তুমি কিনা আমাকে অবিশ্বাস করলে। ইউতিন তখন ইউলানের ব্লিডিং এর দিকে নোটিস করে। ইউতিন টেনশনে পড়ে গিয়ে ইউলানের কাছে যায় আর ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ইউলান তখন বলে, প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। এটা শুনে ইউতিন বলে, তুমি আমার দিকে কত কিছু লুকিয়ে রেখেছো হ্যাঁ? ইউলান বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমি প্রেগনেন্ট, কিন্তু তুমি আমাকে কিছু বলার সুযোগই দাওনি। ইউতিন তাড়াতাড়ি করে ইউলানকে কোলে করে ডক্টরের কাছে নিয়ে যায়। ইউলান ইউতিনকে বলে, যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। ইউলানের ট্রিটমেন্ট ম্যাং করে,
ইলন ম্যাংকে রিকোয়েস্ট করে যাতে সে তার বাচ্চাকে বাঁচায়। ম্যাং বলে, টেনশন করো না। ওটির বাড়ি ইউতিন বসে আছে, তার চোখ মুখে টেনশনের ছাপ। শুধু টেনশনেরই ছাপ নয়, তার মুখে ফুটে উঠেছে এতদিন ইউলনের সাথে করা খারাপ ব্যবহারের গিল্টি ফিল। সে আজ বুঝতে পারছে যে সে ইউলনের সাথে এতদিন কত অন্যায় করেছে। তারপর নার্স এসে ইউতিনকে ডকুমেন্ট সাইন করানোর জন্য ডেকে নিয়ে যায়। নার্স ইউতিনকে জানায় যে ইউলনের কন্ডিশন খুবই খারাপ। অ্যান্ড সে বলে, এই সার্জারির পর ইউলন বোধহয় ফিউচারে কখনো মা হতে পারবে না, তাই প্লিজ মেন্টালি প্রিপেয়ার থাকুন। ইউতিন বলে, আপনি শুধু খেয়াল রাখবেন ইউলনের যদি কোনো ক্ষতি না হয়। তখন ইউর মা ইউতিনের কাছে আসে আর ওকে বলে, ইউর কাছে যাও, ইউর কন্ডিশন অনেক খারাপ। ইউতিন তখন প্রতি উত্তরে বলে, তো আপনি আমার কাছে কেন এসেছেন, ডাক্তারের কাছে যান না? আমি তো ডাক্তার নই। ইউর মা বলে, তুমি ওই ইউলনের কথা বিশ্বাস করছো? ও যা বলেছে সব মিথ্যে বলেছে, বিশ্বাস করো আমায়। ইউতিন বলে, প্লিজ এসব নাটক বন্ধ করুন, আমি আপনাদের নিজের ফ্যামিলি ভাবতাম, আর আপনারা কিনে আমাকে ধোকা দিলেন, আমি ঠিক এই রিভেঞ্জ নেব আপনাদের উপর, দেখে নেবেন। একটু পর ম্যাং এসে বলে, ইউলনের অনেক ব্লাড লস হয়েছে, এখন ওর রক্তের প্রয়োজন, কিন্তু ওর গ্রুপের রক্ত কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইউই লুকিয়ে লুকিয়ে ওদের কথাগুলো শোনে। এদিকে ইউতিন তো এত কিছু জানে না, সে শুধু চায় ইউলন সুস্থ হয়ে যাক, ব্যাস। সে রেগে ম্যাংকে বলে, তুমি একজন ডক্টর আর তুমি জানো না একজন পেশেন্টকে বাঁচাতে হয় কিভাবে? ম্যাং বলে, আমি তো এটা ভেবে রেগ্রেট ফিল করছি যে কলেজে থাকতে আমি ইউলনকে কেন নিজের মনের কথা জানালাম না। যদি আমি সেদিন ওকে বলে দিতাম তাহলে ইউলনের আজ এই দিন দেখতে হতো না। তখন সেখানে ইউই এসে বলে, আমি ইউলনকে ব্লাড দিতে রাজি আছি, তবে তার আগে আমার একটা শর্ত আছে। ইউতিন, ব্লাড দেওয়ার পর ইউলনকে তোমার ডিভোর্স দিতে হবে। ইউতিন ইউলনের জীবন বাঁচানোর জন্য ইউই শর্তে রাজি হয়ে যায়। দেন চার দিন পর ইউলনের সেন্স ফিরে আসে, চোখ খোলা মাত্র সে তার সামনে ইউইকে দেখতে পায়। ইউই ইউলনকে ডিভোর্স পেপার দেয়। তারপর ইউই একটা টিউব দেখে ইউলনকে বলে যে এই টিউবে ইউলনের বেবি আছে, যা শুনে ইউলন অস্থির হয়ে পড়ে। তখন ম্যাং সেখানে আসে আর ইউইকে এখান থেকে যেতে বলে। ইউই চলে যাওয়ার পর ম্যাং ইউলনকে শান্ত করে বলে, তুমি এত টেনশন করছো কেন, তোমার আরেকটা বেবি ফুল সেভ আছে। ইউলন ম্যাংকে বলে, প্লিজ তুমি এই কথাটা কাউকে জানতে দিও না। সার্জারি আগেও ইউলন ম্যাংকে এই কথাটা বলেছিল, যাতে ওরা কেউ ওর বাচ্চার কোনো ক্ষতি করতে না পারে। প্রেজেন্টে ইউলন বলে, আমি অলরেডি আমার একটা বেবিকে হারিয়ে ফেলেছি, আর আমি চাই না আমার আরেকটা বাচ্চারও ক্ষতি হয়ে যাক, এখন ও ছাড়া আমার আর কেউ নেই। ম্যাং, প্লিজ তুমি আমাকে এসব থেকে অনেক দূরে কোথাও নিয়ে যাও, আমি এখানে আর থাকতে চাই না। ম্যাং বলে, ওকে আমি তোমাকে এখান থেকে দূরে কোথাও নিয়ে চলে যাব। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর ইউলন বাড়ি যায়। অ্যান্ড সেখানে ডিভোর্স পেপারে সাইন করে দিয়ে আর ম্যারেজ রিং রেখে দিয়ে বাড়ি ছেড়ে চলে আসে সারা জীবনের জন্য। ইউতিন কয়েকদিনের জন্য এয়ারপোর্ট গিয়েছিল তার কিছু আর্জেন্ট কাজের জন্য। যখন সে দেশে ফিরল তখন সে জানতে পারলো যে ইউলন তাকে ছেড়ে চলে গিয়েছে। ইউতিন কোথাও ইউলনকে খুঁজে পাচ্ছে না। ইউতিন মনে মনে ভাবে, যদি আমি এখানে ইউলনের কাছে থাকতাম তাহলেও আমাকে কখনো ছেড়ে চলে যেতে পারতো না। বাড়ি গিয়ে সে তার আর ইউলনের ছোটবেলার ছবি দেখে আর ভাবতে থাকে, ইউলন আমাকে ছোটবেলা থেকে লাইক করতো তাহলে ও আমাকে ছেড়ে চলে গেল কেন। তার আজ খুব মনে পড়ছে তাদের ছোটবেলার কথা, যখন ইউলন তার খুব কেয়ার করত, সবসময় বাহানা খুঁজতো কিভাবে সে ইউতিনের সাথে থাকবে। এসব কিছু মনে করার পর ইউতিন ভাবে, আরে আমি ইউলনের কথা এত ভাবছি কেন। দেন সে ইউকে কল করে ডিনারে আসতে বলে। ডিনার করার জন্য ওরা রেস্টুরেন্টে পৌঁছালে ইউ ইউতিনের সামনে ইউলনের নামে বদনাম গেয়ে যাচ্ছিল, যা শুনে ইউতিন রেগে বলে, আমার সামনে ওর ব্যাপারে কথা বলা বন্ধ করো, আমি ওর নামটা শুনতে চাই না। কিন্তু ইউই তো থামবার পাত্রী নয়, সে তো কন্টিনিউয়াসলি ইউলনের নামে বদনাম গিয়ে যাচ্ছিল। এখন ইউতিন রেগে সেখান থেকে উঠে চলে যায়, যা দেখি ইউই মনে মনে ভাবে, বাইনি চান্স ইউতিন ইউলনকে লাইক করা শুরু করেনি তো। বাড়িতে এসে ইউলনের কথা ইউতিনের খুব মনে পড়ছে আজ, ঘরের প্রত্যেকটা কোণায় যেন ইউলনের স্মৃতি জড়িত রয়েছে। কিন্তু আবার সে মনে মনে নিজেকে এটা বলে বোঝায় যে ভালো হয়েছে ইউলন আমার লাইফ থেকে চলে গিয়েছে, আমি ওকে ছাড়াই থাকতে পারি। পরের দিন ইউতিনের গ্র্যান্ডপার কথা শুনে আমরা বুঝতে পারি উনি জেনে গিয়েছে যে ইউলন আর কখনো মা হতে পারবে না। এই কথাটা গ্র্যান্ডপা কার থেকে জেনেছে তা জানতে চাইলে গ্র্যান্ডপা সে ব্যক্তির নাম নেয় না, বরং এটা নিয়ে উনি টেনশনে পড়ে যান, কারণ ইউতিনের বাচ্চা না হলে ইন ফিউচার তাদের এই সাম্রাজ্য সামলাবে কে। তাই সে ইউতিনকে বলে ইউলনকে ডিভোর্স দিয়ে সামনে এগিয়ে যেতে, কারণ ইউতিনের ডিভোর্সের কারণে তাদের কোম্পানির শেয়ারের উপর ইফেক্ট ফেলছে। ইউতিন বলে, কোম্পানি কোনো সমস্যা হবে না, কারণ কাল নিউজ পেপারে হেডলাইনে বের হবে আমি কোনো সেলিব্রিটির সাথে ডেট করতে যাচ্ছি, এতে আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার্সও বেড়ে যাবে।
ইউতিনের এই আইডিয়ায় গ্রানপা তো খুব রেগে যান, কিন্তু ইউতিন তার কোনো কথা না শুনে সেখান থেকে বেরিয়ে চলে যায়। ইউতিন নিউজ পেপারে এটা ছড়িয়ে দেয় যে সে কোনো সেলিব্রিটির সাথে ডেট করতে যাচ্ছে। এই কথা সে ছড়াই টেকে, কিন্তু এখন পর্যন্ত সে কারোর সাথে ডেট করেনি, কারণ তার মনে তো ইউলান জায়গা করে নিয়েছে। যাই হোক, এভাবে 2 বছর কেটে যায়। ওদের কোম্পানির শেয়ার হোল্ডার্সও বেড়েছে, সাথে কোম্পানির অনেক নাম ডাকও হয়েছে। কিন্তু রিপোর্টার্সদের জ্বালায় ইউতিন এখন অতিষ্ঠ হয়ে যায়। সে যেখানে যায় সেখানে রিপোর্টার্সগুলো তাকে ঘিরে ধরে এই ডেট করা নিয়ে প্রশ্ন নিয়ে, কিন্তু ইউতিন ওদের কোশ্চেনে কোনো অ্যান্সার দেয় না। সে সবসময় ওদের থেকে পালিয়ে বেড়ায়। ইউতিন এখনো ইউলানের ম্যারেজ রিং আগলে রেখেছে। সে ইউলানের ম্যারেজ রিং দেখে নিজে মনে মনে বলতে থাকে, 2 বছর পার হয়ে গেল, এই স্টুপিড মেয়েটা কোথায় চলে গেল? আমি কি ওর জন্য কিছুই না? ওর কাছে কি আমার কোনো মূল্য নেই? তারপর ইউতিন ইউলানের গ্রামে যাবে বলে ঠিক করে, যেখানে ইউলানের মায়ের কবর রয়েছে। ইউলান প্রত্যেক মাসে সেখানে আসে, তাই ইউতিন ভাবে ইউলানের খোঁজ সে সেখানেই পেতে পারে। এখন ইউতিন রওনা দেয় ইউলানের গ্রামে ওকে খোঁজার উদ্দেশ্যে। ইউতিন ইউলানের গ্রামের বাড়ি গিয়ে পৌঁছায়, সেখানে তার সাথে দেখা হয় সেখানকার গার্ডের, যে ইউলানের মায়ের বাড়িটার দেখাশোনা করে। তারপর ইউতিন গার্ডকে ইউলানের কথা জিজ্ঞাসা করে যে ইউলান এখানে এসেছে কিনা। গার্ড ইউতিনকে জানায় যে ইউলান 2 বছর ধরে এখানে আসছে না। ইউতিনের আশাটাও ব্যর্থ হলো। তারপর ইউতিন বাড়ির ভেতর যায়, সেখানে ইউলানের মায়ের ছবির সামনে একটা বক্স রাখা ছিল। ইউতিন সেই বক্সটা খোলার পর সেখানে কিছু চিঠি তার চোখে পড়ে। ইউতিন ভাবে হয়তো এই লেটারগুলো ইউলান তার মায়ের উদ্দেশ্য করে লিখেছে। এই ভেবে সে লেটারগুলো ওপেন করে। চিঠি খুলে সে তো অবাক, চিঠির প্রত্যেকটা অংশে ইউলান ইউতিনকে নিয়ে তার মায়ের কাছে লিখেছে। প্রথম চিঠিতে ইউলান লিখেছে, মা, আজ আমাদের স্কুলের বাস্কেটবল ম্যাচ ছিল, ম্যাচে ইউতিনের টিম জিতেছে। আর জানো, খেলার সময় ইউতিনকে অনেক হ্যান্ডসাম লাগছিল। এটা পর ইউতিন হেসে বলে, এ তো আমার পাক্কা ফ্যান গার্ল ছিল। তারপর ইউলান চিঠিতে লিখেছে, মা, আমি জানি আমি ইউতিনের যোগ্য নেই, কিন্তু তবু আমি ওকে লাইক করি। এটা দেখে ইউতিন ভাবে, যোগ্য তো আমি তোমার নই। ইউলান, আমি তো তোমাকে বলতে অবধি পারিনি যে আমি তোমাকে লাইক করি। ইউলান তার দ্বিতীয় চিঠিতে লিখেছে, সিঁড়িতে আগুন লেগেছিল মা, তখন ইউতিন অফিসে ছিল, আর ওর মাথায় চোট লাগার কারণে ও অজ্ঞান হয়ে যায়। আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম, আর ওকে বাঁচাতে বাঁচাতে আমার মাথাও চোট লেগে যায়, যার ফলে আমিও সেন্সলেস হয়ে যাই ওখানে। যখন আমার সেন্স ফিরে আসে, তখন আমি জানতে পারলাম যে ইউতিন জেনেছে ওকে ইউই বাঁচিয়েছে, আর তখন থেকে ও ইউই সাথে ডেট করা শুরু করে। ও জানতেও পারল না যে ওকে আমি বাঁচিয়েছিলাম সেদিন। এসব সত্যিটা জেনে ইউতিন পুরো ভেঙে পড়ে। সে তো অনেক কান্না করতে থাকে, কারণ সে তো ভেবেছিল সেদিন তাকে ইউই বাঁচিয়েছে, আর সেই ভেবে সে ইউইর প্রতি এত দায়িত্ব কর্তব্য পালন করত। ইউতিন ভাবতে থাকে, আমি এখন বুঝতে পারছি যে আমি যখন ইউলানকে হার্ট করতাম তখন ওর কতটা কষ্ট হতো। তখন ইউই সেখানে আসে, ইউতিনকে জিজ্ঞাসা করে ওর আর অ্যাক্ট্রেসের মধ্যে রিলেশনশিপের ব্যাপারে। ইউতিন ওর কথার কোনো পাত্তা দেয় না। ইউই আবার বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে যে ইউলানকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করবে। ইউতিন বলে, তোমার এই মুখ দিয়ে ইউলানের নামটা তুমি উচ্চারণ করো না। এটা বলে সে ইউইকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায়। ইউতিন তার ফ্রেন্ড শিয়াংকে কল করে বলে ইউলানের ব্যাপারে খোঁজ নিতে। শ্যাং বলে, তুমি টেনশন করো না, আমি দেখছি ব্যাপারটা। ইউতিন এখন রেগ্রেট ফিল করছে ইউলানের সাথে এতদিনের করা এত খারাপ ব্যবহারের কথা ভেবে। এরপর ইউতিন ইউলানের খোঁজ নিতে যায় শিয়াও শিয়াওয়ের কাছে, কিন্তু শিয়াও শিয়াও কিছুতেই বলতে চাচ্ছিল না যে ইউলান এখন কোথায় আছে। ইউতিন জানতো যে শিয়াও শিয়াও ইউলানের বেস্ট ফ্রেন্ড, তাই ও জানবে যে ইউলান এখন কোথায় আছে। তাই সে শিয়াও শিয়াওকে থ্রেট দেয় যে সে যদি তাকে না বলে ইউলান এখন কোথায় আছে, তাহলে ইউতিন তার বিজনেস উঠিয়ে দিবে। যেটার ভয়ে শিয়াও শিয়াও বলে, আমি বেশি কিছু জানি না, শুধু এতটুকু জানি যে ইউলান আর ম্যাং একসাথেই শহর ছেড়ে চলে গিয়েছে, আর হয়তো ওরা দুজন অ্যাব্রোডে গিয়েছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় গিয়েছে সেটা আমি জানি না। এতটুকু জেনে ইউতিন সেখান থেকে চলে যায়, আর ফ্রেন্ড শিয়াং এর কাছে যায় অ্যান্ড ওকে এইসব কথা বলে। আবার সে এটাও ভেবে বলে, শিয়াং, তোর কি মনে হয় ইউলান কি এখন ম্যাংকে লাইক করা শুরু করেছে? শিয়াং তখন বলে, তুই না এক নম্বরের বুদ্ধ, সবাই জানে ইউলান তোকে লাইক করে, আসলে তুই জানতে পারলি না, তোর নিজের বোকামির জন্য ম্যাং ইউলানকে পেয়ে গিয়েছে এখন।
এদিকে ইউয়ির ফ্যামিলির মুখে টেনশনের ছাপ দেখা যায়, কারণ ওদের কোম্পানি নাকি একটা বড়সড় লস খেয়েছে। ইউয়ের বাবা বুঝতেই পারছে না যে কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে। ইউই তখন তার বাবাকে সাজেস্ট করে যে ইউলানের মায়ের গ্রামের বাড়িটা বেচে দিতে। ইউয়ের বাবা তখন বলে, তোর কি মনে হচ্ছে আমি চেষ্টা করিনি এটা? কিন্তু ইউতেন আমার কোনো পেপারই অ্যাপ্রুভ হতে দেয় না। বুঝতে পারছি না যে ইউতেন আসলে চাইটা কি। ইউয়ের মা বলে, তুমি একটা কাজ করো, ইউইকে তোমার সাথে করে ইউতিনের কাছে নিয়ে যাও। ইউই ইউতিনকে রিকোয়েস্ট করলে ইউতিন মেনে যাবে ঠিক, কারণ ওর কাছে ইউয়ের ইম্পর্টেন্স অনেক। ইউই বলে, ঠিক আছে মা। পরের দিন শিয়াং ইউতিনকে কল করে ডাকে। ইউতিন তাড়াতাড়ি করে শিয়াংয়ের কাছে যায় অ্যান্ড ওকে জিজ্ঞাসা করেছে কি হয়েছে। শিয়াং ইউতিনকে জানায় যে সে ইউলানের খোঁজ পেয়ে গেছে। ইউলানের ম্যাং নিজেদের আইডেন্টি চেঞ্জ করে নিউজিল্যান্ডে থাকছে, কিন্তু লাস্ট মান্থে একটা কার অ্যাক্সিডেন্টে ইউলান আর ওর দু বছরের বাচ্চার ডেথ হয়ে গিয়েছে। এসব শুনে ইউতিন বলে, আমি এসব বিশ্বাস করি না, কারণ ডক্টর বলেছিলেন ইউলান কখনো মা হতে পারবে না। তাহলে বাচ্চা কোথা থেকে আসলো? ম্যাং বলে, ইউলান চলে গিয়েছে 2 বছর 9 মাস হয়ে গেছে, তাহলে এই বাচ্চা ম্যাংয়ের হবে, তোমার নয়। এটা শুনে ইউতিন বলে, এই বাচ্চা কার সেটা আমার জানার প্রয়োজন নেই, আমি শুধু ইউলানের সাথে দেখা করতে চাই। তুই যে কোনো উপায়ে ইউলানকে খুঁজে বের কর। তারপর ইউতিন একা একা ইউলানের ম্যারেজ রিং দেখে বলে, ইউলান তুমি আমাকে ছোটবেলা থেকে ভালোবেসে আসছো, তারপর তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আবার অন্য কাউকে বিয়েও করে নিলে, এটা তোমার কেমন ভালোবাসা ছিল ইউলান? তুমি যেখানে যাও না কেন তুমি শুধু আমারই থাকবে, আর আমি শুধু তোমাকেই ভালোবাসি। ইউতিন এসব কথা বলে অনেক কান্না করতে থাকে, আর অনেক আপসেটও হয়ে সে যখন ইউলানের ম্যারেজ রিং ছড়িয়ে ফেলে দিতে যায়, তখন শিয়াং এসে ওকে এটা করা থেকে আটকায়। পরদিন ইউই তার বাবার সাথে ইউলানের মায়ের গ্রামের বাড়িতে যায় ইউতিনের সাথে দেখা করতে। ইউতিন সেখানে ইউলানের খেয়ালে ডুবেছিল। ইউই ইউতিনকে গিয়ে রিকোয়েস্ট করে যাতে ও ওদের কোম্পানিতে হেল্প করে। ইউতিন রাজি হয়ে যায়, কিন্তু তার আগে তার কিছু শর্ত আছে। হেল্প করার বদলে ইউয়ের বাবাকে ইউলানের সব প্রপার্টির বন্ধক দিতে হবে। ইউই তখন বলে, কিন্তু সেসব তো আমার প্রপার্টি। ইউতিন বলে, হ্যাঁ তো কি হয়েছে, তোমার ফ্যামিলির দুঃসময় তুমি তোমার ফ্যামিলির পাশে এসে দাঁড়াবে না? এটা শুনে ইউই রাজি হয়ে যায়। এভাবেই সময় অতিবাহিত হয়ে যায়, আর ইউতিন ইউলানের সব প্রপার্টি নিজের দখলে নিয়ে নেয়, যেটা ইউই ধোকা দিয়ে ইউলানের কাছ থেকে নিয়েছিল। ইউলানের বাবা এসব বুঝতে পেরে ইউতিনকে জিজ্ঞাসা করে, তুমি এসব ইচ্ছে করে করেছো তাই না? ইউতিন বলে, আমি তো ভেবেছিলাম শুধু ইউলানের প্রপার্টি আপনাদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে ছেড়ে দিব, কিন্তু যখন জানতে পারলাম ইউলান আর বেঁচে নেই, তখন এর বদলা তো আমাকে নিতেই হবে। ইউর বাবা তো শকড, ইউলান আর বেঁচে নেই? এরপর এখানে ওনাদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়, অ্যান্ড ইউতিন ইউয়ের বাবাকে বলে নিজের বাক্স পেটরা গুছিয়ে এখান থেকে বিদায় হতে, নাহলে সে ওনাদেরকে এই সিঁড়িতে আর থাকতে দেবে না। তারপর ইউতিন বাইরে এসে ভাবে, ইউলান আমি সেই সব মানুষদের উপর রিভেঞ্জ নিচ্ছি যারা তোমাকে কষ্ট দিয়েছে। পরের সিনে দেখায় ইউই ইউতিনের বাসায় আসে আর ওকে রিকোয়েস্ট করে যাতে সে তাকে এখানে থাকতে দেয়, কারণ সে এখন তার বাবার সাথে থাকতে পারছে না, বাবার এখন করুণ পরিস্থিতি, সে থাকবেই বা কী করে। যাই হোক, ইউতিন ইউইকে রাতে পড়ার জন্য ইউলানের ড্রেস দেয়। ইউলানের ড্রেস ইউতিন এখনও সামনে রেখেছে দেখে ইউই তো রেগে যায়, অ্যান্ড সে রেগে ইউতিনকে কিছু বলবেই, কিন্তু ইউতিন তো 2-4 কথা ওকেই শুনিয়ে দেয়। ইউই যখন ইউলানের ড্রেস পরে আয়নার সামনে আসে, তখন সে আয়নাতে ইউলানকে কল্পনা করে অনেক ভয় পেয়েছে। পরের দিন শিয়াং যখন ইউতিনের বাড়ি আসে, তখন ইউইকে পেছন থেকে দেখে ইউলান ভেবে ভয় পেয়ে যায়। সেভাবে সে ইউলানের ভূত দেখেছে। তারপর ইউতিন ওকে বলে, এটা ইউই। শিয়াং ইউতিনকে বোঝায় যে ইউলান আর নেই, আর ইউই কখনো ইউলান হতে পারবে না, তাই নিজের অতীতটাকে ভোলার চেষ্টা করো এবার। তারপর শিয়াং ইউতিনকে তার সাথে করে একটা সিটিতে যেতে বলে যেখানে তার প্রজেক্ট চলছে। ইউতিনের হেল্প লাগবে তার এই প্রজেক্টে। ইউতিন রাজিও হয়ে যায় সেখানে যেতে। নেক্সট দিনে দেখা ইউতিন সি সাইটে দাঁড়িয়ে ইউলানের কথা ভাবছে, তখনই সেখানে একটা উমেন আসে তার বাচ্চাকে সাথে নিয়ে। বাচ্চাটা মূলত খেলা করছিল। ইউতিনের চোখ ওই বাচ্চাটার দিকে যায়, তারপর তার চোখ যায় বাচ্চাটার মায়ের দিকে, আর এই উমেনটা আর কেউ নয়, ইউতিনের ইউলান। ইউলানও ইউতিনকে দেখে, দুজনে দুজনকে দেখে ফুল অফ ফুল শকড হয়ে যায়। ইউলানের তখন তার পাশের কথা মনে পড়ে যায় যে আগে ইউতিন তাকে কিভাবে অনাগারে হার্ট করতো, তার নিজের ফ্যামিলি তাকে কিভাবে ধোকা দিয়েছে। তখনই সেখানে ম্যাং চলে আসে। ম্যাংকে দেখে ইউতিনের খুব রাগ ওঠে, সে ওদের কাছে যায়। ম্যাং ইউতিনকে দেখে বলে, তুমি আবারও চলে এলে? ইউতিন ম্যাংয়ের ব্যাপারটা বাদ দিয়ে ইউলানকে জিজ্ঞেস করে, ইউলান আমি সত্যি দেখছি তুমি বেঁচে আছো,
আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ম্যাং ওর কথার মাঝখানে আবার কথা বলে, এবার ইউতিনের রাগ উঠে যায়। তাই সে রাগে ম্যাংকে একটা পাঞ্চ মারে, আর এভাবে শুরু হয় ওদের ফাইটিং। ইউলন ওদের ফাইটিং থামিয়ে ইউতিনকে বলে, আমি আগে তোমাকে ভালোবাসতাম, কিন্তু যে তোমাকে ভালোবাসত সে ইউলন মরে গিয়েছে, এখন আমার কাছে আমার ছেলে চিবর সব কিছু, তুমি প্লিজ আমাদের লাইফে আর ইন্টারফেয়ার করো না। এটা বলে সে চিবর হাত ধরে ম্যাং সহ সেখান থেকে চলে যায়। বাড়ি এসে ইউলন ম্যাংকে বলে, ইউতিন আমাদের অ্যাড্রেস পেয়ে গিয়েছে, এখনও জেনে যাবে না তো যে চিবা ওর সন্তান? ও আবার আমার থেকে চিবাও কি নিয়ে চলে যাবে না তো? ম্যাং বলে, তুমি টেনশন করো না, আর এরকমটা কিছু হতে দেব না আমি। ইউলন ম্যাংকে থ্যাংক ইউ দেয় ওদেরকে এত হেল্প করার জন্য। এদিকে ইউতিন তার ফ্রেন্ড শিয়াংয়ের কাছে এসে ইউলনের কথা বলে যে ইউলন তার বাচ্চাকে নিয়ে ম্যাংয়ের সাথে থাকছে। শিয়াং বলে, এটা নিশ্চয়ই ম্যাংয়ের কাজ, ও ইচ্ছে করে ইউলনের পরিচয় বদলে এখানে থাকছে। তারপর ইউতিন ম্যাংকে কল করে বলে যে সে তার সাথে দেখা করতে চায়। ম্যাং বুঝে যায় ব্যাপারটা, তাই সে ইউতিনকে বলে, ইউলন কোনো খেলনা নয় যে ওকে যখন খুশি তখন কাছে টেনে নিলে, তো যখন খুশি তখন দূরে ঠেলে দিলে। এসব শুনে ইউতিন ওকে দু চারটা কথা শোনাতে গেলে ম্যাং কলটা কেটে দেয়। পরের দিন ইউলন তার ছেলেকে নিয়ে গার্ডেনে খেলছিল, তখন ইউতিন সেখানে আসে আর ইউলানের সাথে কথা বলতে চায়। কিন্তু ইউলন বলে, তোমার সাথে আমার কোনো কথা বলার নেই। এটা বলে সে তার ছেলেকে নিয়ে ভেতরে চলে আসে। ইউতিন ওর পিছু পিছু আসে। ইউতিন ওদের পিছু ছাড়ছে না বলে ইউলন তার ছেলেকে বলে ভেতরে যেতে, সে একটু পরে চলে আসবে। চিবাও ভেতরে চলে যায়। ইউতিন ইউলানকে বলে, আমি তোমাকে আমার লাইফে আবার ফিরে পেতে চাই ইউলান, আমি জানি আমি তোমাকে অনেক হার্ট করেছি, তাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ইউলান ওর কথা না মানতে চাইলে ইউতিন বলে, তুমি আমার কাছে ওই ম্যাংয়ের জন্য আসতে চাইছো না তাই না? তাহলে দেখে নিও, আমি ওই ম্যাংকে ছাড়বো না। এটা শুনে ইউলান আবার ফিরে এসে বলে, ম্যাংয়ের থেকে দূরে থাকো ওকে। এটা বলে ইউলান চলে যায়। পরের সিনে দেখায় ম্যাং ইউলানদের রুমে এসে একটা চিঠি পড়া দেখে। সেখানে ইউলান লিখেছে, আমি তোমাকে আর ঝামেলায় ফেলতে চাই না ম্যাং, তাই আমি আর জিবাও এখান থেকে চলে যাচ্ছি। ইউলান বুঝে গিয়েছিল যে সে ম্যাংয়ের সাথে থাকলে ইউতিন ম্যাংয়ের জীবন ছারখার করে দিবে। ম্যাং ইউতিনকে কল করে জিজ্ঞাসা করে, তুমি ইউলানকে এমন কি বলে যে ও আমাকে ছেড়ে চলে গেল? যদি ইউলানের কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি তোমাকে ছাড়বো না বলে দিলাম। ইউতিন ও ম্যাংকে কয়েকটা কথা শুনিয়ে দেয়। এখন ইউতিনের টেনশন হতে থাকে যে ইউলান কোথায় চলে যেতে পারে, তাই সে তখন ইউলান আর জিবাওকে খুঁজতে বের হয়ে যায়। খুঁজতে খুঁজতে অ্যাট লাস্ট সে স্টেশনে ইউলান আর জিবাওকে দেখতে পায়। সে ওদের কাছে যায় আর জিবাওকে বলে, আমি কোনো ব্যাড পার্সন নই, আমি শুধু তোমার আর তোমার মমের প্রোটেক্ট করতে চাই। তো ইউতিন কোনো মতো ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ওর সাথে করে হোটেলে নিয়ে আসে। জিবাওকে ঘুম পাড়িয়ে দেওয়ার সময় ইউলান ইউতিনকে ওদের লাগেজ থেকে ব্ল্যাঙ্কেট এনে দিতে বলে, কিন্তু লাগেজে তো পাসওয়ার্ড দেওয়া ছিল। ইউতিন অনেক ভেবে চিন্তে তার বার্থডে ডেটটা মনে করে পাসওয়ার্ড হিসেবে। আনফর্চুনেটলি লাগেজ খুলেও যায়। এটা দ্বারা ইউতিন বুঝে যায় যে ইউলান এখনও তাকে ভালোবাসে। নেক্সট ডে ম্যাং ইউতিনের কোম্পানিতে এসে ওকে জিজ্ঞাসা করে, তুমি ইউলানকে কোথায় লুকিয়ে রেখেছো? ইউতিন বলে, জিজ্ঞাসা করা তো আমার উচিত, এত বছর তুমি আমার ওয়াইফকে কোথায় লুকিয়ে রেখেছিলে? আর ও মারা যাওয়ার মতো ফেক নিউজই বা কেন বানিয়েছিলে? ম্যাং বলে, কারণ এটা ইউলান চেয়েছিল, ও তোমার মতো মানুষের সাথে দ্বিতীয়বার আর দেখা করতে চায়নি। তারপর ইউতিন বলে, তুমি খুব ভালো করে জানো আমি সেদিন ওর জীবন বাঁচানোর জন্য ওকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, আর তুমি ওকে বলেছো আমি ওকে ইচ্ছে করে ডিভোর্স দিয়ে দিয়েছি, আবার ওকে আমার কাছ থেকে দূরেও নিয়ে চলে এসেছো। ম্যাং বলে, কি বলতে চাচ্ছ তুমি, বুঝতে পারছি না আমি। ইউতিন তখন ম্যাংকে বলে, যদি তুমি মন থেকে ইউলানকে ভালোবেসে থাকো তাহলে চুপচাপ ওকে ছেড়ে চলে যাও, আর না হলে আমি ওকে এই সব সত্যিটা বলে দিব। আর নিজের ছেলে জীবার কথা টেনশন করো না, আমি ওকে নিজের ছেলের মতো করেই ভালোবাসবো। পরের দিন ইউতিন ইউলানের ছেলে আর ইউলানকে তার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। ইউতিন জীবাকে নিজের ছেলের মতোই ভালোবাসছে, অবশ্যই সে এটা মন থেকেই ভালোবাসছে। তারপর শিয়াং ইউলানকে বলে, এই দুই বছর ইউতিন তোমাকে পাগলের মতো খুঁজে বেরিয়েছে, ও সত্যি তোমাকে ভালোবাসে, সবসময় তোমার কথাই মনে করত ও। কিন্তু ইউলান শিয়াংয়ের কথাটা ইগনোর করে জিবাওকে নিয়ে উপরে চলে যায়। তারপর শিয়াং ইউতিনকে জিজ্ঞাসা করে, ইউলানকে তোকে ক্ষমা করে দিয়েছে? ইউতিন বলে, না। দেন শিয়াং ইউতিনকে একটা আইডিয়া দেয় ইউলানের মন জয় করার। সে ইউতিনকে বলে ইউলানকে বেশি বেশি করে ভালোবাসতে, তাহলে ও আর তোকে কখনো ছেড়ে চলে যেতে পারবে না। পরে ইউতিন ইউলানের রুমে এসে ওদের গায়ে জাদু টেনে দেয় অ্যান্ড ঘুমন্ত ইউলানকে কিস করতে যায়। বাট ইউলান তখন জেগে যায় আর ওকে জিজ্ঞাসা করে,
কি করছো তুমি এটা? ইউথিন এম্বারাসমেন্টের ঠেলায় ব্যাপারটাকে ইগনোর করে রুম থেকে চলে যায়। পরের দিন ইউথিন ইউলানকে আর জিবাওকে নিয়ে ইউলানের মায়ের গ্রামের বাড়িতে আসে। ওখানকার গার্ড ইউলানকে দেখে খুবই খুশি হন। আর জিবাওকে দেখে ইউথিনকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার আর ইউলানের ছেলে? ইউথিন বলে, হ্যাঁ জিবাও আমাদের ছেলে। এরপর ওরা ভেতরে যায়। ইউথিন ইউলানকে সরি বলে, সে তার চিঠিগুলো না বলে পড়ে ফেলেছে বলে। বাট এটা শুনে ইউলান তেমন বিশেষ কোনো রিয়্যাক্ট করে না। একটু পর সেখানে ইউল লয়কে সাথে করে নিয়ে আসে এ বাড়ি বিক্রি করার জন্য। কিন্তু গার্ড বলে, এটা তারা করতে পারবে না, কারণ এ বাড়ি ইউলানের নামে। বাড়ির চেঁচামেচি শুনে ইউলান আর ইউথিন বেরিয়ে আসে। ইউই তো ইউলানকে বেঁচে থাকতে দেখে ফুল শকড, কারণ সে ইউথিনকে বলে, আমি আমার প্যারেন্টসের সাথে ওই ছোট ঘরে থাকতে পারবো না, আমি কি তোমার বাড়িতে থাকতে পারি ইউথিন? কিন্তু ইউথিন তো তখন সরাসরি ইউইর মুখের ওপর না করে দেয়। ইউই অপমান বোধ করে সেখান থেকে লয়ারকে নিয়ে চলে যায়। বাড়ি ফেরার সময় ইউলান ইউথিনকে থ্যাংক ইউ দেয় ওর মায়ের বাড়িটা বিক্রি হওয়া থেকে বাঁচানোর জন্য। ইউথিন বলে, এতে থ্যাংক ইউ বলা কি আছে, যা কিছু তোমার সব তো আমারই, তাই না? এটা বলে সে ইউলানের ক্লোজে যায় ওর সিট বেল্ট খোলার বাহানা দিয়ে। ইউলান এতে নার্ভাস হয়ে যায় আর তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা ইউথিন বাথরুমে শাওয়ার নিচ্ছে, তখন ইউলানও সেখানে আসে আর ইউথিনকে এভাবে দেখে নার্ভাস হয়ে যায়। কিন্তু ইউথিন ওকে টেনে নিজের কাছে নিয়ে কিস করতে থাকে। ইউলানকে ইউথিন রুমে নিয়ে এসে বিছানায় ফেলে দেয় আর ওর কাছে যে ওকে কিস করতেই যায়, তখন ইউলানের তার পাস্টের কথা মনে পড়ে যায়। তাই সে ইউথিনের কিসকে রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা ইউই ম্যাংয়ের কাছে এসে জিজ্ঞাসা করে, চিবাও আসলে কার সন্তান? ম্যাং তখন মিথ্যে বলে যে চিবাও তার ছেলে। এখানে ওদের কথার মাধ্যমে আমরা জানতে পারি দু বছর আগে ইউথিন আর ইউলানের ডিভোর্স করানোর প্ল্যান এরা দুজনে মিলেই করেছিল। ইউই ম্যাংয়ের মনে জেলাস ফিল তৈরি করার চেষ্টা করে এটা বলে যে, তোমার ছেলেকে ইউথিন ভালোবাসে। প্রথম প্রথম ম্যাং নিজেকে বুঝিয়ে নিলেও ইউর কথায় ম্যাংয়ের এবার সত্যি জেলাস ফিল হতে থাকে। তাই সে পরের দিন ইউলানের সাথে একটা কফি শপে দেখা করে। ভাগ্যক্রমে সেই কফি শপে ইউথিন বসেছিল তার ক্লায়েন্টের সাথে মিটিংয়ে। সে ওদেরকে দেখে ফেলে তখন। ওরা এখানে মূলত চিবার বার্থডে সারপ্রাইজ প্ল্যান করতে এসেছিল। ইউথিন লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে। কফি খেতে খেতে ইউলানের ঠোঁটে কফি লেগে যায় আর ম্যাং সেটা পরিষ্কার করে দিতে ওর লিপস টাচ করতেই যাবে, তখনই সেখানে ইউথিন এসে ইউলানকে কিস করে ওর মুখে লেগে থাকা কফি ক্লিন করে দেয়। ইউলান ওকে নিজের থেকে দূরে করে। তারপর ইউথিন জিজ্ঞাসা করে, তোমরা এখানে কি করছো? ইউলান তখন বলে, পরশু আমার ছেলের বার্থডে, তাই ওর বার্থডে সেলিব্রেট করার জন্য প্ল্যান করছিলাম। ইউথিন বলে, পরশু জিবার বার্থডে আর তুমি আমাকে কিছু বলোনি? ম্যাং বলে, তুমি তো ওর থেকে দূরেই থেকো, না হলে তোমার জন্য ওর বার্থডে স্পয়েল হয়ে যাবে। এখানে ইউথিন খুব জেলাস করে ম্যাংয়ের সাথে। সে টেনে ইউলানকে নিচে নিয়ে আসার পর ওকে বলে, ওই ম্যাংয়ের থেকে দূরে থেকো, কারণ তোমার কেয়ার করার অধিকার একমাত্র আমার। ইউলান হ্যাঁ বলে সেখান থেকে চলে যায়, যা শুনে ইউথিন স্মাইল করে। নেক্সট ডে চিবার বার্থডে, ম্যাং ইউথিনের সামনে চিবার বার্থডে সেলিব্রেট করছে, সেটা সে দেখাচ্ছে ইচ্ছে করে। তখন ইউথিন চিবার কাছে এসে ওকে আদর করে অ্যান্ড ওকে বার্থডে উইশ করে সেখান থেকে চলে যেতে নেয়। তখন চিবার ইউথিনকে আটকে ওদের সাথে বার্থডে সেলিব্রেট করতে বলে। এখন চিবার দ্বিমতে যে ওরা দুজন কিচ্ছু বলতে পারে না। দেন ইউথিনের সাথে চিবা খুব মাস্তি করে, যা দেখে ম্যাংয়ের খুব হিংসে হয়। তারপর ইউথিন চিবাও ইউলান বাড়ি ফিরে আসে। ইউলান ইউথিনকে থ্যাংক ইউ বলে চিবাওকে এত এন্টারটেইন করার জন্য, কারণ এরকম আনন্দ চিবাও তার জন্মের পর কখনো পায়নি। বাবার সাথে আনন্দ করার মজাটাই আলাদা, যেটা বাইরে কেউ দিতে পারবে না। তারপর ইউথিন ইউলানকে কিস করতে যায়, তখন ইউলান আবার ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে ইউই এসেছে ইউলানের গ্র্যান্ডপার কাছে ওনার কানে বিষ ঢালতে যে ইউথিন এখন অন্যের ছেলেকে নিয়ে মাতামাতি করছে, সাথে এটাও বলে যে এসব কিছু ইউলানের প্ল্যান, অন্যের ছেলেকে দিয়ে ইউথিনের সব সম্পত্তি হাতিয়ে নেওয়ার ধান্দা। এটা শুনে গ্র্যান্ডপা বলে, ঠিক আছে তুমি যাও আমি দেখছি। ইউইতে খুশি হয়ে শয়তানে একটা হাসি দিয়ে মনে মনে বলে, এবার দেখ ইউলান গ্র্যান্ডপা তোর কি হাল করে। ইউই চলে যাওয়ার পর গ্র্যান্ডপা ইউথিনকে ফোন করে বলে যে তাদের বাড়িতে সে আসছে। ইউথিনের বাড়ি যাওয়ার পর গ্র্যান্ডপা ইউথিনকে জিজ্ঞাসা করে, এই ছেলে কার? ইউথিন বলে, এই ছেলে আমার, দু বছর আগে ইউলানের প্রেগনেন্সির রিপোর্টটা ভুল এসেছিল। ইউথিন গ্র্যান্ডপাকে মিথ্যে বললেও গ্র্যান্ডপা তো জানে ইউথিন মিথ্যে বলছে। সে বলে, ঠিক আছে কাল ইউলান আর চিবাওকে নিয়ে আমার বাড়িতে চলে এসো। এটা বলে সে চিবার সাথে খেলতে শুরু করে আর খেলতে খেলতে সে লুকিয়ে চিবার মাথা থেকে কিছু চুল নিয়ে নেয়।
অ্যান্ড ইউতিনের বাড়ি থেকে চলে যাওয়ার পর সে চিওর চুলগুলো পাঠিয়ে দেয় ডিএনএ টেস্ট করার জন্য। পরের দিন ইউতিন চিবাওর ইউলানকে নিয়ে গ্র্যান্ডপার বাসায় আসে। গ্র্যান্ডপা চিবাওকে দেখে খুব হ্যাপি হন। দেন সে ইউতিনকে এক জায়গায় ডেকে চিবাওর ডিএনএ টেস্ট রিপোর্ট দেখিয়ে বলে যে চিবাও ইউতিনের ছেলে। এটা শুনে ইউতিন শকড প্লাস খুব খুশি হয়। তারপর ইউলান ও ইউতিনকে সব সত্যিটা বলে দেয়। ওরা একে অপরের সাথে খুব ভালো টাইম স্পেন্ড করে। ওয়ারিসনে দেখা ইউলান তার ফ্রেন্ড শিয়াও শিয়াওর সাথে দেখা করতে এসেছে। শিয়াও শিয়াওকে দেখে খুব খুশি হয়। চিবাও তার মাকে বলেন, আমি কি একটু বাইরে গিয়ে খেলতে পারি মা? ইউলান পারমিশন দিয়ে দেয়। শিয়াও শিয়াও ইউলানকে বলে, ম্যাং অ্যাব্রোড চলে গিয়েছে, তবে ও তোমাকে মন থেকে এখনও খুব ভালোবাসে। ইউলান বলে, এটা সম্ভব নয়, এই দুই বছর ম্যাং আমার অনেক হেল্প করেছে, কিন্তু ওর সাথে আমার সম্পর্ক ভাই বোনের থেকে বেশি কিছু নয়। এদিকে চিবাও বাইরে খেলা করছে, তখন কেউ একজন এসে চিবাওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। ইউলান যখন চিবাওকে বাইরে দেখতে না পায় তখন সে টেনশনে পড়ে যায়। একটু পর ইউইওকে কল করে বলে যে চিবাওকে সে কিডন্যাপ করে নিয়ে গেছে। ইউলান বলে, তুমি কি চাও বলো, তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, কিন্তু প্লিজ তুমি চিবাওকে ছেড়ে দাও। ইউই বলে, তাহলে তুমি ইউতিনকে সারা জীবনের মতো ছেড়ে চলে যাও, আমি তোমাকে চিবাওর অ্যাড্রেস সেন্ড করছি, চুপচাপ এখানে এসে চিবাওকে নিয়ে যাও আর ইউতিনকে ছেড়ে চলে যাও। ইউলান রাজি হয়ে যায়। আর চিবাওর কিডন্যাপের ব্যাপারে ইউতিনকে কিচ্ছু না বলে ইউইর দেয়া অ্যাড্রেসে চলে যায় চিবাওকে রেস্কিউ করতে। কিন্তু পেছন থেকে শিয়াও শিয়াও তো এসব কথা শুনে নেয়। সে ইউতিনকে কল করে সব বলে। ইউলান ইউইর কাছে যাচ্ছে, আর এদিকে ইউই চিবাওকে ইচ্ছে মতো বকছে, ওকে ভয় দেখাচ্ছে। ইউতিন ইউলানকে খুঁজে ওকে বলে, টেনশন করো না, আমি তোমার সাথে আছি। ইউজনের সাথে শিয়াংও ছিল। কতক্ষণ পর ওরা তিনজন ইউইর আস্তানে পৌঁছে যায়। ইউলানের সাথে ইউতিনকে দেখে ইউই বলে, তোমাকে না বলেছি একা আসতে, তাহলে সাথে করে ইউতিনকে কেন নিয়ে এসেছো? ইউতিন বলে, তুমি চিবাওকে ছেড়ে দাও বলছি, চিবাও যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ইউলান ইউইকে বলে, প্লিজ চিবাওকে ছেড়ে দাও, আমি চিবাওকে নিয়ে অনেক দূরে চলে যাব। কিন্তু ইউই তো ইউলানের উপর খুব ক্ষেপে রয়েছে। সে বলে, এতদিন সে এত প্ল্যান করলো, ইউতিন আর ইউলানের ডিভোর্স করালো, আর ইউলান কোথা থেকে এই বাচ্চাটাকে নিয়ে এসে ইউতিনের সাথে থাকা শুরু করলো। এর মধ্যে চিবাও ইউলানের হাতে বাইট করে। তখন ইউই চিবাওকে ছেড়ে নিজের হাতের দিকে নজর দিলে ইউতিন চিবাওকে নিজের কাছে নিয়ে আসে আর শিয়াংকে বলে ইউইকে পুলিশের হাতে তুলে দিতে, কারণ ইউতিন এখন বুঝে গিয়েছে ইউই এতদিন তাকে না, তার টাকাকে ভালোবাসত। এভাবে কয়েকদিন চলে যায়। সব কিছু স্বাভাবিক হলে ইউতিন ইউলানকে ফাইনালি বিয়ের জন্য প্রপোজ করে অ্যান্ড ওকে বলে, ইউলান, এই সেলফিশ বোকা রাগী মানুষটা তোমায় আজ বলতে যায় যে সে তোমাকে কতটা ভালোবাসে। ফিউচারে তুমি তাকে যতবার রিজেক্ট করো না কেন, সে শুধু তোমাকেই ভালোবাসবে। তুমি জানো, তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। আমি জানি আমি অনেক ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। এরপর সে ইউলানকে রিং দেখে বলে, এই রিং শুধুমাত্র তোমার। এটা বলে সে ইউলানকে রিং পরে দেয় অ্যান্ড ওকে কিস করে। অ্যান্ড ফাইনালি ওরা দুজন চিবাওকে নিয়ে একটা হ্যাপি ফ্যামিলির মতো লাইফ এনজয় করে। আর এত হ্যাপি মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটার এন্ডিং এখানেই ঘটে। আমি এখানে সিজন 1 অ্যান্ড সিজন 2 দুটো এক্সপ্লেন করে দিয়েছি, তো তোমরা জানিও এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।